नमस्कार দাবা মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এবার 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং যাদের মার্ক 60% এর উপরে আছে অর্থাৎ তোমরা যারা নবান্ন স্কলারশিপ পাওয়ার উপযোগী এবং তোমরা যারা চাইছো যে নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করবে, আজকে ভিডিওটা তাদের জন্য। মেইনলি নবান্ন স্কলারশিপটা অফলাইন হয়ে থাকে, কিন্তু কোভিডের কারণে এবার সেটা অফলাইন হচ্ছে না। অর্থাৎ তোমরা যারা নবান্ন গিয়ে সেটা জমা করার জন্য চিন্তা ভাবনা করছো, তাদেরকে নবান্নে যেতে হবে না। পার্সোনালি আমি এরকম 2-3 জন পরিচিত, যারা আমার পরিচিত নবান্নে গিয়েছিল গত সপ্তাহে, তারা নবান্ন থেকে ফিরে এসছে। তাদের যে কাগজপত্র সেগুলো জমা নেয়নি, সেখান থেকে ফিরে এসছে এবং তাদেরকে একটা ইমেইল বলে দেওয়া হয়েছে যে এই ইমেইলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস, সেই সমস্ত ডকুমেন্টস গুলোকে স্ক্যান করে পিডিএফ করে ইমেলে পাঠাতে হবে। তোমাদেরকে কোনো নবান্নে গিয়ে সেই যে নর্মালি যেরকম হয়ে থাকে যে নবান্নে কোনো একটা বক্সে বা নবান্নে কোনো অফিসারের হাতে সেটা দিয়ে আসতে হয়, সেরকম গেলে তারা হবে না। তারা নবান্নে গিয়ে ফিরে এসছে, কারণ এখানে যাওয়ার পরেও তাদের কাগজপত্র জমা হয়নি। বলে দিয়েছে যে তোমরা চলে যাও, গিয়ে তোমাদের এই ইমেলে আমাদেরকে সমস্ত কিছু স্ক্যান করে পাঠিয়ে দাও, তাহলেই হবে। এবার সেই ইমেইলটা কোন ইমেইল বা সেই যে একটা ওইখানে একটা বোর্ড রাখা ছিল, সেই বোর্ডে একটা ছবি তুলে ওরা নিয়ে এসছে, এসে আমাকে দেখিয়েছে, দাদা এই দেখো এই ছবিটা আমরা তুলে নিয়ে এসছি, ওইখান থেকে অফিস থেকে আমাদেরকে বলেছে এই ছবিতে যে ইমেল আছে ইমেলটাতে ইমেল পাঠিয়ে দিতে। তো সেই ছবিটা আমি তোমাদের সামনে এক্ষুনি তুলে ধরবো এবং সেখানে কি কি লেখা আছে তাও তুলে ধরবো। কিন্তু তার আগে তোমাদের একটা বিষয় জানিয়ে আছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে দুটো এরকম ভিডিও আছে যেটা নবান্ন স্কলারশিপ রিলেটেড। একটা হচ্ছে নবান্ন স্কলারশিপের পুরো গাইডলাইন, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগে, কি ফর্ম লাগে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তোমরা যারা এখনো জানো না সেটা, তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটার, সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ করতে হলে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট বের করতে হয়, যেটা বিডিও থেকে বের করতে হয়, গ্রাম পঞ্চায়েত থেকে বের করলে হয় না। সেই বিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা কিভাবে বের করতে হয় তারও একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এই দুটো ভিডিওই ডেসক্রিপশনে পেয়ে যাবে, দরকার হলে সেটা দেখে নিতে পারো। এবার চলো সরাসরি আমি দেখিয়ে দিই তোমাদেরকে সেই ইমেইলটা কি আছে এবং সেই ইমেইলের লেখাটা আছে কি। সেই সঙ্গে আমি ইমেল অ্যাড্রেসটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং সেই সঙ্গে তোমাদের সঙ্গে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের পরিচিত বন্ধু টন্ধু যদি কেউ থাকে তাদেরকেও আমার ভিডিওটা শেয়ার করে দাও, যারা নবান্ন স্কলারশিপ করতে আগ্রহী, তাহলে তারা বিষয়টা জানতে পারবে। আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলকে প্রথম এসে থাকো বা আমার ভিডিওকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবে। এটাই হচ্ছে সেই ইমেল আইডি এবং নোটিশটা। তো এখানে যা লেখা রয়েছে, দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চেয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন নিম্নলিখিত ইমেল আইডিতে পাঠাতে হবে। ইমেল আইডিটা হচ্ছে wbcmrfedu2020@gmail.com। এবার আমরা দেখে নিই প্রয়োজনীয় নথিপত্রে কী লেখা আছে। ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক অবস্থা ও বর্তমানে কি পড়ছে জানিয়ে মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদনপত্র, যেখানে সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ইমেল নাম্বার থাকলে তা উল্লেখ করতে হবে। এই আবেদনপত্রটি নিজ এলাকার এমএলএ এমপি দ্বারা সুপারিশ থাকা বাঞ্ছনীয়। এছাড়া পূর্ববর্তী সমস্ত মার্কশিট ও অ্যাডমিট কার্ডের জেরক্স অ্যাটাচ করতে হবে। এছাড়া স্কুল বা কলেজে ভর্তি প্রমাণস্বরূপ ভর্তির রসিদ জেরক্স করে অ্যাটাচ করতে হবে। এছাড়াও এলাকার জয়েন্ট বিডিও, বিডিও, এসডিও, ডিএম, কর্পোরেশনের ডেপুটি কমিশনার অথবা তদূর্ধ্ব কোনো অফিসার, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের থেকে নেওয়া ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এক্সটেন্ড কপিটি এখানে অ্যাড করতে হবে। এছাড়াও ছাত্রছাত্রীদের নিজ জাতি, অতীতে কোনো সরকারি বেসরকারি সংস্থা থেকে সাহায্য পেয়েছে কিনা বা বর্তমানে কোথাও কি পড়াশোনা করছে জানিয়ে একটি স্বঘোষণাপত্র, সেলফ ডিক্লারেশন, এই ঘোষণাপত্রে প্রতিস্বাক্ষর করবেন বর্তমান স্কুল কলেজের প্রধান। এছাড়াও ডাক্তারি, ইঞ্জিনিয়ারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড ও অ্যালটমেন্ট লেটারের জেরক্স অ্যাটাচ করতে হবে। এছাড়াও তোমাদেরকে অবশ্যই ব্যাংকের নথি দিতে হবে, এজন্য এখানে ব্যাংক পাসবই এর প্রথম পাতার যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম আছে এরকম যে পাতা সেই পাতাটা জেরক্স তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। এছাড়া দেখো এখানে লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্যে উপরোক্ত নথিগুলির প্রতিলিপি উপযুক্ত আধিকারিক যার মধ্যে রয়েছে গভর্নমেন্টের গেজেটেড গেজেটেড অফিসার অথবা হেড অফ দ্য ইনস্টিটিউট এদের দ্বারা অ্যাটাস্টেড করে নিতে হবে। এবং সে সঙ্গে একটা ফোন নাম্বারও এখানে দিয়ে রেখেছে। দেখো অনুসন্ধানগুলো লিখে দিয়েছে 03322535335 এই নাম্বারে তোমরা চাইলে ফোন করেও জেনে নিতে পারো বিস্তারিত। তো এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশে যে সমস্ত কথাগুলো লেখা আছে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে রেডি করে সেগুলো এখানে যার যা সই টই যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে তারপর তোমাদেরকে ওই ইমেলটা যে ইমেলটা দেয়া আছে এই ইমেলে তোমাদেরকে ইমেল পাঠাতে হবে। এর জন্য তোমাদেরকে নবান্নে যেতে হবে না, বাড়িতে বসে তোমরা এই কাজটা করতে পারবে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাও এবং সেই সঙ্গে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।